শুভ সকাল বন্ধুরা, বড়দের প্রণাম আর ছোটদের অনেক স্নেহাশীর্বাদ দিয়ে আজকের দিনটা শুরু করলাম। আজকের দিনটা দেখো, সকালে আমার বড় যা বসেছে পুজো করতে, ছোট যা সকালের জলখাবারের যা তরকারি, আমি একটু আজকে লেটে উঠেছি। আর যার জন্য আজকে আমি সবচেয়ে লাস্টে চা খাচ্ছি, আর চা বানানোই ছিল একটু গরম করে, এখন আমি চা খেতে বসেছি। এরপরেই হেসেল ঘরে ঢুকে প্রথমে গ্যাসটা ভালো করে মুছে নিয়ে প্রণাম করে কাজ আরম্ভ করলাম, গুরুর নাম করে রান্নাবান্না আরম্ভ করলাম। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে। ব্যাস এই রকমই জীবনযাত্রা তোমাদের দেখাতে পারি, কেননা এই জীবনযাত্রা দেখানোটাই আমাদের কাজ। তো দেখতে থাকো কী কী কাজ করছি, কিছু বিশেষ বিশেষ মুহূর্তে তোমাদের জানিয়ে দেবো যে আমি কী করছি। এগুলো তোমাদের জানাবার দরকার নেই, তোমরা দেখেই বুঝতে পারবে যে আমি কী করছি। আমি রান্নার দিকে আর আমার বড় যা এখন সবাইয়ের জন্য সকালে চা বানাচ্ছে। ওর পুজোর তো দেখলে, ও পুজো করে নিয়েছে, আর সকালবেলার জলখাবারের রুটি বেলছে আমার ছোট যা, আর কাপ প্লেটগুলো ধুয়ে পরিষ্কার করছে আমার বড় যা। আর ওর ডিউটি হচ্ছে এখন মানে সবাইকে চা বানিয়ে দেওয়া। আর এদিকে সমীর বসে বসে একটা বিশেষ কথা সবাইকে জানাচ্ছে, কোন জায়গায় যেন জানতে পেরেছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েরা যদি অনেকক্ষণ কাজ করে তো মেয়েদের হাঁটুর উপরে জোর পড়ে, সেটাই ও বলছে।
যে মেয়েদের বেশিক্ষণ দাঁড়িয়ে কাজ করতে নেই। ছোট জামু বিয়ের কথা সেখানে ডিসকভারি চ্যানেল। বৃষ্টির জন্য ঘরে একটা শামুক দেখা গেল, তোমাদের দেখালাম তো, সেটা দেখেই আমি ডিসকভারি চ্যানেলের কথা মনে পড়ে গেল, একটু ইয়ার্কি করলাম আর কি। এই নিয়ে সকালবেলার চা সবাইকে বড় যা করে দিচ্ছে, আমি হাতে হাতে করে নিয়ে চলে যাচ্ছি সোজা আমার মেজ ভাসুরের কাছে। আর মেজ ভাসুরকে গিয়ে যখন চাটা দিচ্ছি ওর রিয়াকশানটা দেখো, তোমাদের দেখাচ্ছি। গুড মর্নিং। বাবা মুখের এই অবস্থা কেন? আমাদের এরকমই রিলেশন, ভাসুর একদম নিজের দাদার মতনই, মানে কি বলবো, এত সুন্দর রিলেশন আমাদের ভাসুর এবং ভাই বউদের মধ্যে, যে স্পেশালি আমার মেজ ভাসুর তো আমার ভীষণ মাই ডিয়ার, তো যাকে দেখলে দোকানে বসে আছে, যার দোকান ওটা আর কি, জেরক্সের কাজ করে। আর রুটি বেলতে গিয়ে দেখো আমার ছোট যা, আমি তো আমার মেজ ভাসুরকে চা দিতে চলে গেছি, আর আমার আমি গান গাইছি ইয়ে তো হোনা হি থা, দুটো রুটি অলরেডি আগে বেলে রেখে দিয়েছিল আমার ছোট যা টুলু, তো ওই রুটিগুলো যখন করেছি তখন একটার সাথে একটা লেগে গিয়ে কি একটা বীভৎস রুটি হয়ে গেছে, সেটাও তোমাদের দেখালাম আর কি। দেখতে থাকো, আমার সাথে থাকো। এইভাবেই সংগ্রাম করে আমরা তিন বউ একসাথে মানে সংসারের কাজকর্ম করি। যখন একসাথে কিচেনে তিনজন ঢুকি, তিনজনে মিলে গুঁতোগুঁতি করি, আর খুব মজার হয়, খুব মজা লাগে। যে যার কাজে আমরা ব্যস্ত, কেউ একটা কাজ করছে, আরেকজন আরেকটা কাজ করছে, খুব মানে এনজয় করি এটা। যার যার কাজ নিয়ে আমরা নিজেরা নিজেরা ব্যস্ত থাকি। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। এই দেখো আমাদের বাড়ির সবচেয়ে বেশি লেট রাইজার, সে হচ্ছে গিয়ে আমার ছোট দেওর বাবু আর মাম, মানে মাম আর ওর বাবা সবচেয়ে বেশি লেট রাইজার। যাক, এখন রাতের 12টা বাজে, আজকে ভোটের এটা তোমাদের দেখিয়ে দিলাম, ক্লান্ত, এখন চুল বাঁধবো আর ঘুমিয়ে পড়বো। গুড নাইট।